আমরা সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আছি, আশা করি যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি যে এই দেশের যে আইনকানুনগুলো আছে, সিঙ্গাপুরে যে আইনকানুনগুলো আছে, ওই আইনকানুনগুলো আপনারা মেনে চলবেন, খুব আপনাদের জন্য উপকার হবে বা আমাদের বাংলাদেশের জন্য খুবই খুবই শেয়ারপূর্ণ হবে। বাট কেহ আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলছি, কেহ আপনারা কোনো সিঙ্গাপুরে অবৈধ কাজ কেউ করবেন না। যেমন অবৈধ বলতে বোঝা যাচ্ছে যে কাজ কাম তা না, কিছু কাজ আছে যেমন অবৈধ, যেমন এদেশে যেমন ড্রাগস বা অবৈধ সিগারেট বা অবৈধ যে সমস্ত জিনিসগুলো আছে অবৈধ বলতে সিঙ্গাপুরের লতে, ওই সমস্ত অবৈধ জিনিসগুলো আপনারা কেউ করবেন না। কারণ কিছুদিন আগে আমাদের এক আমাদের পাঁচ বাংলাদেশি ভাইদেরকে অলরেডি জেল দেওয়া হয়েছে। তো জানি না এই জেল কতদিন দিতে পারে, হতে পারে আপনার 5 থেকে 10 বছর, হতে পারে তার চিকার নিচে, অথবা আপনার বিশাল বড় অঙ্কের একটা টাকা জরিমানা করবে সিঙ্গাপুর সরকার। তো ওনাদের কাছে কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে, তো ওগুলো সহকারে ওনাদেরকে আটক করা হয়েছে। তো এই সমস্ত কাজগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন। জানি যে অনেকেই আছে যে আমরা সিগারেট ধূমপান করি, অনেকে আছে যে মদ পান করি, অনেকে আছে যে আমাদের যেই মাদক দ্রব্যগুলো আছে ওগুলো ইউজ করি। তো ওগুলোর থেকে সবাই একটু দূরে থাকবেন, যতটুকুই সম্ভব আপনারা ওইখান থেকে দূরে থাকবেন। আর আপনাদের জন্য অনেকটা ভালো হবে, আপনাদের জন্য অনেকটা মঙ্গল হবে, কারণ সিঙ্গাপুরের ল সম্পর্কে কম বেশ সবাই জানেন। গুগলও সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন যে সিঙ্গাপুরের যে ল সম্পর্কে, যদি আপনার যদি কোনো ভিডিও ইউটিউবে আপনারা সার্চ দেন, তারপর আপনার সিঙ্গাপুরের গভর্নমেন্টের অনেক অনেক প্রচুর পরিমাণে ভিডিও চলে আসবে। বাট আমি যে রিভিউ দিচ্ছি এই রিভিউ থেকেও আরও সুন্দর অনেক ভালো ভিডিও আছে, তো আপনারা ওগুলোও দেখতে পারেন। ওগুলো দেখতে পারেন যারা সিঙ্গাপুর আসতে চান, যারা নতুন একদম নতুন সিঙ্গাপুরে আসার জন্য আগ্রহী বা আসবেন, ওনারা আপনারা সবাই একবার হলো সিঙ্গাপুরের যে আইন সম্পর্কে, ওই আইন সম্পর্কে কিছু ভিডিও দেখেন, কী কী আইন আছে কী কী নাই। তো এটা ভাবেন না যে আমরা বাংলাদেশে আছি যে আইন বলে সরকার ওই আইন মানা হয় না, ভঙ্গ করা হয় বা ওই আইন কোনো কার্যক্রম করা হয় না। ভাই এটা সিঙ্গাপুর, এদেশের যে পতাকাটা দেখছেন এটা সিঙ্গাপুরের পতাকা। তো ওনারা যে আইনটা পাশ করে পার্লামেন্টে, সেই আইনটাই তারা কার্যক্রম করে আপনার জনগণ বা আমাদের পাবলিক পেনশনে। কারণ এদেশের আইনটা খুবই খুবই কড়া আইন, আপনার জন্য যেটুকু আইন রেসিডেন্টরা আছে ওনাদেরও সেম, যদি অপরাধ করে সেম আপনার যদি 5 মাসের জেল হয় ওনারও 5 মাসের জেল হবে। তো এদেশের আইনগুলা অনেক অনেক যে ভিডিও আছে আপনারা এদেশের ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারবেন, বা এদেশের যেই যে সমস্ত ভিডিওগুলো আছে আমার মতন বা আরও যে আমার ইউটিউবে প্রচুর পরিমাণে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কাছে যে আইন সম্পর্কে যে ভিডিওগুলো আছে ওগুলো আগে আপনারা দেখুন, বা আমরা যারা পুরাতন মেম্বার্স আছি বা যারা পুরাতন অনেক বছর হয়েছে, 3 বছর 4 বছর হয়ে গেছে, অনেক সম্পর্কে অনেক আইন আপনারা জানেন না, তো আপনারা কিন্তু ঠিক জেনে নেবেন যে আইন সম্পর্কে। দূর পাল্লায় পড়া অনেক সময় দেখা যাইতেছে কি আমরা অবৈধ কাজ করে পালাই বা লিপ্ত হয়ে যায়গা, অবৈধ কাজের উপরে লিপ্ত হয়ে যায়গা। তো ওই সমস্ত কাজের থেকে আপনারা একটু দূরে থাকবেন যারা আমরা পুরাতন বা বাইরা আসছি। তো আশা করি আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন, তো আপনাদের জন্য ভালো হবে বা আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। বাট আপনার আসছেন সিঙ্গাপুরে, আমরা আসছি হলো যা 2 টাকা ইনকাম করার জন্য, তো এদেশে টাকা দেওয়ার জন্য আসি না। তো সবাই চেষ্টা করবেন যে 2 টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠানোর জন্য। তো কিছু টাকা আপনার ফ্যামিলিতে দেন, কিছু টাকা আপনি ইউজ করেন বা আপনি খরচ করুন। তো অবৈধ কাজে আপনার টাকাটা নষ্ট করবেন না, যা হালাল পথে টাকা ইনকাম করে বা হালাল পথে টাকা ইনকাম করে বা আপনার বেহালালের কাজ ঢালবেন এটা করেন না। কারণ সিঙ্গাপুরে যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছি বা আদার্স যে কান্ট্রি দেশের প্রবাসীরা আছে, তো সবাই কিন্তু সিঙ্গাপুরের টাকাটা কিন্তু একদম 100-এ 100 হালাল। কারণ সিঙ্গাপুরের সম্পর্কে অন্যান্য দেশের থেকে খুবই আলাদা আর খুবই হার্ড জব, সিঙ্গাপুরের জবটা খুবই হার্ড জব। আর সেই সকাল আপনার 6টা বাজে বা 5টা বাজে ঘুমের থেকে ওঠা লাগে, সেই সন্ধ্যা রাত্রে মনে করেন যে আপনার প্রায় আপনার 10টা বা 11টা 12টা বাজেও মানুষ আমরা বাসায় যাই।
তো যার যেরকম ডিউটি আর কি, আবার সকালবেলা কিন্তু ঠিক 5টা থেকে 6টার ভিতরে আপনি ঘুম থেকে উঠে যেতে হয়। তো এত সুন্দর এত হালাল টাকা আপনি কোথাও কোনো দেশে আপনি পাবেন না, বা আপনি কোনো দেশে ইনকাম করতে পারবেন না। বাট অন্যান্য দেশে যান, চুরি চাপাটি করে আপনি মানুষের কাছ থেকে ধৈরা মেরা আপনি টাকা নিতে আসেন। তো এদেশে দেখেন কোনো চোর নাই, বাটপা নাই, সেটা নাই, আপনি লক্ষ লক্ষ টাকা হাতে করে নিয়ে যাবেন, কোনো কেউ ধরার কোনো সাহস থাকবে না, বা কেউ ধরবো না আপনাকে, কেউ বলবে না যে ভাই তোর তোরে আমি ছুরিতে আঘাত করুম তোর টাকাটা মারে দে, এরকম কেউ কিছু বলবে না। তো আপনারা চেষ্টা করবেন যে হালাল পথে টাকা ইনকাম করার, বা এদেশের যে আইনগুলো আছে এই আইনগুলো মেনে চলার জন্য। এদেশে যদি আপনি আইনটা মেনে চলেন আপনি দীর্ঘস্থায়ী এখানে থাকতে পারবেন, আর যদি আইনগুলো যদি আপনি না মানেন, বা একবার দুইবার তিনবার চারবারের কালে আপনাকে এদেশের লাল চোখ মাইরা দেশে পাঠিয়ে দিবে, আর কখনও সিঙ্গাপুরে আসার নামগন্ধ পাবেন না বা আসতে পারবেন না। তো যারাই আমরা বাংলাদেশি ভাইরা আছি, চেষ্টা করবেন যে এদেশের লাল চোখটা আপনার বুকের ভিতরে যাতে না পড়ে, যদি বুকে পড়ে তো এদেশে আর আসা সম্ভব হবে না, আবার অন্য হয়তো কোনো দেশে যেতে পারবেন বা এদেশে আসতে পারবেন না। তো আপনারা এই সমস্ত যেই সমস্ত যেই অবৈধ কাজগুলো আছে ওগুলা কেউ করবেন না, দয়া করে কেউ করবেন না, কারণ এটা আমাদের ক্ষতি বা বাংলাদেশের একটা বদনাম যে বাংলাদেশিরা এখানে আইসা এই সমস্ত কাজগুলো করে। এগুলো কিন্তু রেকর্ড থাকে, যখন দেখেন যে আমাদের এই সিঙ্গাপুরে আমরা যারা আছি আমরা কিন্তু একটু 19-20 হলে কিন্তু আমরা পুলিশ কল করি বা আমরা কেস করি, বাট অন্যান্য দেশের যে লোকজন আছে ওনারা কিন্তু এই সমস্ত কাজগুলো করে না, খুবই কম। এখন মায়ানমার বলেন বা ইন্ডিয়া বলেন বা ভিয়েতনাম বলেন বা থাইল্যান্ড বলেন, ফিলিপাইন বলেন, ইন্দোনেশিয়া বলেন, হংকং বলেন বা তাইওয়ান বলেন, কোনো দেশের লোক এদেশে এসে কোনো কেস বা অন্য কোনো কোনো কিছু করে না, শুধু আমরা বাংলাদেশিরাই বেশিরভাগই এই কেসগুলো করা হয়, বা বিভিন্ন কোম্পানির সাথে ঝায় ঝামেলা করে কেসগুলো করা হয়। তখন বিভিন্ন কোম্পানির বসেরা বলে যে তোরা তো ভালো না, বুঝতেছে না, তোরা তো ভালো না, ভালো হলে থাইকো। তো এরকমই যে বসেরা বলে যে তোরা তো ভালো না, কারণটা হলো যে কি বলে, যদি বলি যে কেন আমরা ভালো না কেন, তো সবাই তো আঙুলের সবটা পাঁচটা আঙুল তো সমান না, তখন বলে যে দেখ তোরা আসলে আমি যদি বলি 10 টাকা বেতন দেবো, তোরা তখন যদি 10 টাকা আমি না দিই দেখা যায় আমার কোম্পানির অবস্থা ভালো না বা কোম্পানি খারাপ হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে, তখন যদি 8 টাকা বেতন দিই তখন তুই করস কি 2-3 বছর থাকার পরে পুলিশের কাছে কমপ্লেন করস বা পুলিশের কাছে তোরা একটা কেস করস যে আমার স্যালারি আমার কোম্পানি দেয় না। তখন দেখা যাচ্ছে কি আমরা একটা বাংলাদেশি ভাইদের জন্য আমরা 10টা লোক কথা শুনতে হয়, 10টা লোক কথা শুনতে হয়। তো এই সমস্ত কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন, বা আমরা আমি থাকবো না, আমার ভাইরা থাকবে, আমি বা আমি আমি থাকবো না আমার দ, যাতে এই বদনামটা আমাদের না হয়। যারা আমরা বাংলাদেশি ভাইরা আছি চেষ্টা করবেন যে এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার জন্য। আর আপনারা যদি নতুন করে কোম্পানিতে আসেন আপনাদের যে পাওনা আছে ওই পাওনাটা আপনারা মিটিয়ে নেবেন, যে আমাকে তোরা কত টাকা চালাবে দিবি বা কেমনে কী রাখবি বা কোথায় রাখতে থাকবে বা সব কিছু আপনারা মিটিয়ে নেবেন। মিটিয়ে নেওয়ার পরে আপনারা কোম্পানিতে আসার চেষ্টা করবেন, কারণ আপনাদের যে যদি এখানে যদি আপনার ভাই থাকে বা বন্ধু বান্ধব থাকে সবাইকে ওনাদেরকে বলবেন যে এই কোম্পানিটা কীরকম বা জাস্টিফাই করার জন্য। তো যখন জাস্টিফাই বলবে যে হ্যাঁ ভালো, তখন আপনারা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, বেটার হবে। তো আশা করি সবাই আইন সম্পর্কে এটা আইন সম্পর্কে আপনারা ভিডিওটা আপনারা দেখবেন বা আপনাদের কাছে ভালো লাগবে, কিছু আইনগুলা আপনারা মেনে চলবেন। যেমন এদেশে থুতু পালানো নিষেধ, অবৈধ সিগারেট টানা নিষেধ, এদেশের যে সিগারেট আছে ওটা আপনি টানতে পারবেন। মাদকের ভিতরে কোনো মাদক এদেশে ইউজ করা টোটালি নিষিদ্ধ, যেমন বলেন ইয়াবা বলেন, গাঁজা বলেন, পেন্সিডেল বলেন, এই সমস্ত সব কিছু নিষেধ এদেশে। আপনি এদেশে মদ পান করতে পারবেন যেই কোনো জায়গায় বসে আপনি মদ পান করতে পারবেন, কোনো সমস্যা হবে না মদ যদি আপনি পান করেন এখানে। এদেশে চার যদি বলবেন কপির দোকানেও আপনি মদ পাবেন, যেই কোনো হট ড্রিঙ্কস আপনি এদেশের বৈধতা, কোনো কেউ কিছু বলবে না। যদি আপনি কোনো রাস্তার সামনে পাশে বসেও যদি আপনি মদ খান বা ড্রিঙ্ক করেন আপনাকে পুলিশ দেখলেও কিছু বলবে না। যদি আপনি রাস্তা না কোনো জঙ্গলের ভিতরে যদি আপনি ইয়াবা বা গাঁজা বা টানেন তখন যদি আপনি ধরা খায় কোন থেকে আপনার জরিমানা আছে, জেল আছে। আর এদেশে মদ টানবেন, মদ খাবেন, মদের জন্য আপনার কোনো জরিমানা নাই, 7 খুন মাপ। তো আশা করি আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে, বা যারা নতুন ভাইরা আছেন আপনাদের কাছে অনেকটাই হেল্প হবে।
আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ